নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ বন্ধুরা আপনাদের সকল ক্যান্ডেসের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট থাকবে খুবই শর্ট অ্যান্ড ইনফরমেটিভ থাকতে চলেছে তাই প্লিজ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না কমপ্লিট দেখবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রায় দু তিন দিনের মধ্যে আপনাদের তপ থেকে অনেক ইম্পর্টেন্ট কুইরিজ আমার কাছে এসছে তো সেই ইম্পর্টেন্ট কুইরিজগুলো এক এক করে আমরা আজকে ভিডিওতে দেখতে চলেছি তো দেখুন বন্ধুরা প্রথমে আপনাদের সকল ক্যান্ডেস তপ থেকে সব থেকে বেশি কোয়েরি যেটা আমার কাছে এসছে সেটা হচ্ছে ডাবলিউ বি 2022 থাউজেন্ড টোয়েন্টি টু প্রিলিমস রেজাল্টের কোনো আপডেট এসছে কিনা এখন পর্যন্ত ঠিক আছে সেই রেজাল্টটা কখন পাবলিশ করবে পিএসসি প্রায় আপনারা জানেন যে এক বছর প্লাস হয়ে গেছে উনিশ জুন আপনাদের এক বছর কমপ্লিট হয়েছিল ঠিক আছে তারপর থেকে আজকে আপনাদের প্রায় চার দিন এক্সট্রা হয়ে গেছে মানে প্রায় এক বছর প্লাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউবিসিএস আপনাদের প্রিলিমস রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এখন পর্যন্ত পাবলিশ করলো না তো আপনাদের অনেক কোয়ারি এসেছে যে দাদা এই রেজাল্টটা কবে আসবে তো দেখুন লাস্ট ভিডিওতে আমি সেই জিনিসটা বললাম ঠিক আছে কিন্তু এখন একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে কি দেখুন এই রেজাল্টটা খুব শীঘ্রই আপনাদের আসতে চলেছে ঠিক আছে আমি জানি যে অনেক দিন হয়ে গেছে অনেক দিন থেকে আপনারা অপেক্ষা করছেন ঠিক আছে কিন্তু আর মানে কিছু দিন মধ্যেই আপনাদের অপেক্ষাটা এখানে শেষ হতে চলেছে আপনারা এখান থেকে মেনে চলুন যে প্রায় জুলাই মাসে আপনাদের এই রেজাল্টটা আসতে চলেছে ঠিক আছে দেখুন এই রেজাল্টটা খুব শীঘ্রই এসে যেত কিন্তু এখানে মাঝের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে আপনারা সকল জানেন যে এখানে ইলেকশন চলে এসেছে এবার ইলেকশনের মধ্যে আপনারা জানেন যে পিএসসি এরকমই প্রায় এক বছর থেকে এক্সকিউজ দিচ্ছে আপনাদের সকল ক্যান্ডিডেটদেরকে ঠিক আছে এবার পিএসসি আর একটা নতুন এক্সকিউজ এখানে পেয়ে যাবে দ্যাট ইজ ইলেকশন ঠিক আছে আপনারা জানেন যে আট তারিখে ইলেকশন রয়েছে এগারো তারিখে রেজাল্ট রয়েছে এবার পিএসসি যদি এই বিষয় নিয়ে আপনার পিএসসি কে জিজ্ঞেস করবেন বা প্রোটেস্ট করবেন পিএসসি আপনাদেরকে একটাই কথা বলবে যে আমাদের স্টাফ নেই স্টাফগুলো এখন ইলেকশনের মধ্যে বিজি রয়েছে যখন স্টাফগুলো আসবে পেপার চেকিং হবে ওয়েমআর সিট চেক হবে ঠিক আছে তারপরে আপনাদের রেজাল্ট এখানে প্রিপারেশন হবে আর রেজাল্ট পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো একটাই মানে আপনাদেরকে জাস্ট অ্যাজাম্পশন নিয়ে আপনাদেরকে বলতে

আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আশা করি এই জিনিসটা আপনি ভালো করে বুঝে গেছেন যে ইলেকশনের আগে আপনারা প্লিজ এখানে হোপ করুন না যে আপনাদের রেজাল্ট আসবে ঠিক আছে ইলেকশনের পরে মিড জুলাই থেকে লাস্ট জুলাই অবধি ততক্ষণ আপনাদের ওই এমআর সিটটাও চেক করা হয়ে যাবে আর যে ভেন্ডার রিলেটেড যা প্রবলেম বা ইস্যুস ছিল ঠিক আছে যে ভেন্ডার কাকে নেবে না কী নেবে সেই নিয়ে আপনারা চাপ নিন না সেটা পিএসসি করে নেবে কিন্তু আপনাদের রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে ঠিক আছে আপনারা প্লিজ মেন্সের জন্য প্রিপারেশান এখন থেকে করুন ভালো করে ঠিক আছে নেক্সট হচ্ছে আপনাদের ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টু সরি ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি গ্রুপ সি ফাইনাল রেজাল্টটা কবে আসবে ঠিক আছে তো একটা সোর্স থেকে জানা গেছে যে আপনাদের মানে যে খাতাগুলো আছে সেটা ফাইনাল রেজাল্টের জন্য সেটা চেক করা হয়ে গেছে রেজাল্ট প্রিপারেশন করা হয়ে গেছে ঠিক আছে শুধু পাবলিশ করাটা বাকি রয়েছে এবার পাবলিশটা কিছুদিনের মধ্যেই আপনারা এক্সপেক্ট করতে পারেন যে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যেই আপনাদের এই রেজাল্টটা ফাইনালি পাবলিশড হয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে তাই আপনাদেরকে চাপ নেওয়ার কোনো দরকার নেই খুব শীঘ্রই আসবে হ্যাঁ জানি অনেকদিন হয়ে গেছে ঠিক আছে দু হাজার কুড়ির নোটিফিকেশন এখন দু তেইশ প্রায় মিট শেষ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আসেনি প্রসেস কমপ্লিট হয়নি তো আপনারা জানেন যে অনেকদিন থেকে অপেক্ষা করছেন আমি বুঝতে পারছি এটা তাই বলছি আর আপনাদেরকে বেশি অপেক্ষা করতে হবে না কিছুদিন মধ্যেই আপনাদের রেজাল্টটাও চলে আসবে অ্যান্ড ফাইনাল আপনাদের যে কোয়েরিটা অনেক আসছে আমার কাছে সেটা হচ্ছে ডাবলিউ বিপিএসসি ফুড এস আই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ফর্ম ফিল আপটা আছে সেটা কখন থেকে স্টার্ট হবে তো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আপনাদের চলে এসছে এই জুলাই এন্ড থেকে আপনাদের ফর্ম ফিল আপটা স্টার্ট করা হয়ে যাবে ঠিক আছে আপনাদের ফাইনাল যে অফিসিয়াল নোটিফিকেশানটাও আছে ফুল নোটিফিকেশান সেটাও চলে আসবে ঠিক আছে সেটাও কমপ্লিট প্রসেসটাও আপনাদের স্টার্ট হয়ে যাবে তো আশা করি এই যত কুয়ারিজগুলো ছিল সেটা আমি ক্লিয়ার করতে পারলাম এই রিগার্ডিং অন্য কোনো কুইরিটা থাকলে প্লিজ কমেন্ট বক্সে আমার জানাবেন নিশ্চয়ই আপনাদের রিপ্লাই করবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন নিচে ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আবার দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ